আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেস মেহরানা আমিও ভালো আছি তো এই মুহূর্তে যে ইয়ারডপটা শেয়ার করব একটা না আপনাদের মাঝে একটা ইয়ারডপ শেয়ার করব একটা হচ্ছে টিআরএক্স সাইট শেয়ার করব দুইটা সাইট আমি শেয়ার করব আপনাদের মাঝে তো এই প্রথম যে ইয়ারডপটা শেয়ার করব এটা হচ্ছে এখানে তিরিশ ডলার পরিমাণ পার ইউজারের প্রফিট হবে তো আপনারা যে কাজটা করবেন কিভাবে করবেন এ টু জেড বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করবো এবং কি দেখাই দিব তো আজকের ভিডিওতে খুবই ভালো চমৎকার কিছু টিক্স থাকতেছে যেটা আপনারা চাইলে কাজটা করতে পারেন ঠিক আছে আচ্ছা এবার আসেন আমার চ্যানেলে যারা নতুন আসেন ভিডিওটা প্লে করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিশনটা অলে ক্লিক করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ পাশাপাশি কী করবেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন অনেক ইয়ারডপ কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন কো নেটওয়ার্কের একটা ইয়ারডপ আছে এটা আজকের ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন এবং কি যেখানে গ্রিন বেবি ডগি তো এই ইয়ারডপটা আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে বলি আমি টিআরএক্স সাইটটি নিয়ে কথা বলবো এইখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটা কথা আগে প্রথমে বলে নিই সেটা হচ্ছে যদি মন চাই টিআরএক্স সাইটে কাজ করতে পারেন আর যদি মন না চাই আপনি টিআরএক্স সাইটের জন্য এটাকে স্কিপ করতে পারেন এখানে কারো কোনো জোরাজুরি নাই আপনারা মন চাইলে কাজ করবেন না মন চাইলে নাই প্রথমে আপনাদেরকে এই জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে ইনভাইট কোড অটো থাকবে আর এইখানে যে ক্যাপসাটি আছে এই ক্যাপসাটি এই জায়গায় লিখে দিবেন তারপরে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন আপনার সাইন আপটা কমপ্লিটলি হয়ে যাবে সাইন আপটা হয়ে গেলে অটোমেটিকলি লগ ইনে চলে যাবেন তো আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের সামনে লাইভে ডিপোজিট করব লাইভে উইথড্রো করব ঠিক আছে আচ্ছা চলেন অ্যাকাউন্টটা যখন লগ ইন করবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস থাকবে এইখানে আপনাদের এই টিআরএক্সগুলি বোনাস দেবে আপনাদেরকে এই কথাটা বলে দেই এইখানে যে টিআরএক্সগুলি বোনাস পাচ্ছেন এটা কোনো কাজেই লাগবে না এক টাকারও দাম নাই এটার যদি আপনি ডিপোজিট না করেন আর যদি ডিপোজিট না করেন অযথা অ্যাকাউন্ট করার দরকার নাই ঠিক আছে যদি মন চাই করতে পারেন মন না চাইলে কোনো সমস্যা নাই একদম নিউ টিআরএক্স সাইট এটা হচ্ছে টিআরএক্স সিক্স জিরো সিসি ঠিক আছে তো এইখানে আপনারা এখানে বিভিন্ন রকমের ফাংশনগুলি আছে তো আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন উইথড্র করতে পারবেন টিম শেয়ার আছে শেয়ার অর্থাৎ আপনার রেফার লিঙ্ক এখানে টিম আছে অ্যাপস আছে তারপরে লগ আউট আছে ছয়টা অপশান আছে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিপোজিট তো আপনাদের সামনে লাইভে আমি ডিপোজিট করবো তো এখানে ডিপোজিট অপশানে একটা ক্লিক করে দিব ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আপনি কি করবেন বেসিকের উপরে একটা ক্লিক করে দেবেন বেসিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারপেজ আসবো আপনারা প্রথমে কি করবেন এইখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট একটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে আপনারা চলে যাবেন হচ্ছে টাস্ট ওয়ালেটে এইখানে দেখেন সর্বনিম্ন পাঁচ দশ বিশটা যার যেরকম মন করতে পারেন আচ্ছা এবার আসেন আপনাকে টাস্ট ওয়ালেটে নিয়ে যাব আমি তো আমার সরাসরি টাস্ট ওয়ালেটে চলে আসলাম টাস্ট ওয়ালেটে চলে আসার পরে এইখান থেকে আমি একশো টি ডিপোজিট করবো আপনারা এখানে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন একশো টি এক্স আছে তো একশো টিআরএক্স আমি এটা কী করব ডিপোজিট করে দেব তো স্যান বাটনে ক্লিক করবো অ্যাড্রেসটা পেস্ট করে দেব একশো আর এক্স এসে লিখে দেব লিখে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন হচ্ছে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে এরকম কনফার্ম চাবো আপনি কি করবেন এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দিলে দুই চার মিনিট লাগবে এটা রিসার্চটা হইতে এখানে পেন্ডিং দেখাচ্ছে তো এটা একটু অপেক্ষা করি আমরা এক মিনিটের ভিতরে দেখবেন এখানে কনফার্ম চলে আসছে কমপ্লিট তো আমরা এটা অপেক্ষা করি এইখানে এটা কমপ্লিট হলে আমরা ওয়েবসাইটে চলে যাব দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পরে এইখানে আপনাদের যে কাজটা হচ্ছে সেটা দেখেন এখানে রিসার্চ কমপ্লিট নামে একটা অপশন আছে এই রিসার্চ কমপ্লিট অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে আমি রিসার্চ কমপ্লিট অপশানে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার এটা এটা কনফার্ম হয়ে গেছে তো এটা কিছুক্ষণের ভিতরেই আমাদের এখানে ডিপোজিটটা কম কনফার্ম হয়ে যাবে এখানে খালি দেখাচ্ছে তো এখন আসেন এটা কনফার্ম হয়ে যাক আমরা অন্য অন্য কাজগুলি করি এখানে হোম পেজে আসার পরে আপনারা দেখতে পারবেন এইখানে টিম নামে একটা অপশান আছে তো টিম অপশানে চলে যাবেন টিম অপশানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ঠিক আছে তো তিনটে এইখানে যারা আপনার টিমে কাজ করবে তিনটার থেকে আপনার এখান থেকে কমিশন পাবেন ওকে যদি তারা ডিপোজিট করে আচ্ছা এবার আসেন এরপর আপনাদেরকে দেখাবো এইখানেই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ার বাটন একটা ক্লিক করে দিবেন শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক আপনি চাইলে এইখানে রেফার লিঙ্কটাকে কপি করে আপনি রেফার করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর আসেন আবার একটু হোম পেজে আসবো এদের পার্টনারগুলি কে আছে তাদেরকে আমরা একটু দেখবো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তাদের হচ্ছে প্ল্যাটফর্ম ডাটা ডিসপ্লে তো এখানে কি পরিমাণ লোকজন মেম্বারশিপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর আসেন নিচে যদি যাই এখানে তাদের পার্টনার আছে আসলে প্রত্যেকটা টিআরএক্স কোম্পানির পার্টনার থাকে ঠিক আছে ভালো ভালো পার্টনার আছে তো দেখে নেবেন আচ্ছা এরপর আসেন আমার ডিপোজিটটা কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে এই যে দেখেন অলরেডি কিন্তু ডিপোজিট আমার হয়ে গেছে এখন আসেন এইখানে আপনাদের মাঝে আমি কি করব। এটা সরাসরি উড্ডোল করব আচ্ছা উদ্দল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উড্ডোল বাটন তো আমি এখানে উড্ডোল বাটন একটা ক্লিক দিয়ে দেবো উদ্দল বাটনে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেলি লিমিটটা চব্বিশ ঘন্টায় একবার উড্ডোল করতে পারবেন আপনি ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় একবার আচ্ছা এখন আমি সরাসরি উড্ডোল করব। উদ্দল করার জন্য এখানে পয়েন্টটা লিখে দিব টু পয়েন্ট নাইন সিক্স দেওয়ার পরে এইখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা দেওয়ার জন্য আবার টাস্ট ওয়ালেটে যেতে হবে টাস্ট ওয়ালেটে আসার পরে আপনাদেরকে আমি একটু দেখাই এইখানে আমার টি আর জিরো আছে রিসিভ কপি এইখানে অ্যাড্রেসটা আমি বসাবো তো অ্যাড্রেসটা বসানোর জন্য আমি এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করব। পেস্ট করে অ্যাড্রেসটা বসাবো আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটি পাসওয়ার্ড যেটা হচ্ছে পাসওয়ার্ডের নিচে দিছিলেন এখানে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক দিব তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আচ্ছা সিকিউরিটি পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব তো এই যে দেখেন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে এখানে যে উড্ডল ছিল সেটা কিন্তু চলে গেছে অলরেডি ঠিক আছে এখানে জিরো জিরো দেখতে পাচ্ছেন এখন আসেন আমাকে কিন্তু টাষ্ট ওয়ালেটে তারা কিছুক্ষণের ভিতরেই পেমেন্টটা করে দিবে জাস্ট লাইভে আপনাদের মাঝে আমি পেমেন্টটা নিয়ে নিলাম ঠিক আছে তো এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই তারা মেবি এক দুই মিনিটের মধ্যে পেমেন্টটা করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে পেমেন্টটা তারা করে দিছে ঠিক আছে তো নিয়ে কিন্তু এক মিনিটের ভিতরে পেমেন্টটা করে দিছে এখানে নোটিফিকেশন আসে নাই আমি ভিতরে এসে দেখলাম এক মিনিটের ভিতরে আমাকে পেমেন্টটা কিন্তু তারা করে দিছে তো ভিডিওটা যদি আপনারা এটাতে কাজ করতে চান করতে পারেন একদম নিউ নতুন সাইট আর যদি কারো মন না চায় যে ভাই আমি করব না ওকে ডান কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এটা দেখতে পারলেন এখন আসেন এই জায়গায় সাইটের সাইটে আমি চলে আসলাম এটা সকল কিছু বিস্তারিত কিন্তু আপনাদের মাঝে আমি আলোচনাটা করে দিলাম এবার আসেন নেক্সট আপনাদেরকে যে ইয়ারডপটা আছে সেই ইয়ারডপের পরিপূর্ণ কাজ দেখাবো ইয়ারডপ থেকে কিন্তু আপনারা এখান থেকে তিরিশ ডলার পার অ্যাকাউন্টে তিরিশ ডলার পা আপনারা করতে পারবেন যদি আনলিমিট টিক্স করতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে আনলিমিট টিক্স করলে অবশ্যই আপনাকে ডিসকাট অ্যাকাউন্ট ইউজ অনেকগুলি থাকতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে চলেন নেক্সট অফারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে ইয়ারডপটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সুন্দরভাবে এখানে জয়েন করে নেবেন এখানে তিরিশটা টোকেন দিবে তিরিশটা টোকেনের নাম দাম হচ্ছে তিরিশ ডলার আচ্ছা তিরিশ ডলার বাতি দিলাম যদি এখানে বিশ ডলার হয় সমস্যা নাই আচ্ছা প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এইখানে আপনাদেরকে একটা অ্যালগো ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে ফার্স্ট টেবিল এখানে একটা ক্লিক করে দিবেন যাদের অ্যালগো ওয়ালেট আছে তাদের আর ক্রিয়েট করতে হবে না যাদের ওয়ালেট নাই তারাই ক্রিয়েট করবেন ওকে তো আমার এখানে ওয়ালেট আছে যেহেতু আমি এইখান থেকে দেখাবো না আমি একটু অন্য খান্ত দেখাই আচ্ছা এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কী করবেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে এরকম ইন্টারপেজ চলে আসবে জাস্ট আমি দেখানোর জন্য একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করলাম আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কী করবেন এই যে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন নিউ ওয়ালেট নিউ ওয়ালেট ক্রিয়েট করার পরে এখানে প্রাইভেট কী দিবে প্রাইভেট কীগুলি এইখান থেকে আপনারা কী করবেন এইখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে এক নাম্বারে কী আছে দুই নাম্বারে কী আছে ঠিক আছে তো আর এটা যদি না হয় এখানে যে কপি শু অল অলে ক্লিক করে দিবেন এখানে সবগুলি খাতায় লিখে নেবেন কিংবা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন রাখার পরে এই জায়গা থেকে আপনাদের যে কাজটা করতে হবে এই চিহ্নটা উঠে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন উনিশ নাম্বারে কী আছে পঁচিশ নম্বরে কী আছে পাঁচ নাম্বার আট নম্বর আপনাদের যে নাম্বারগুলি থাকবে সেই নাম্বারের ক্লিক করে এলগো অ্যালগো ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা গেলো অ্যালগো ওয়ালেট ক্রিয়েট এবার আসেন আপনাদেরকে মেন অফ দ্য পয়েন্ট দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা এখানে আচ্ছা জয়নিংটা করার জন্য এইখানে দেখতেছেন এই যে এই যে একটা লিঙ্ক এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের রূপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারভেউ চলে আসবে ঠিক আছে এই যে একটা ইন্টারভেউ চলে আসবে এই ইন্টারপেজের ভিতরে অলরেডি তো আমি এটা জয়েন করছি তাই আমি এটাকে দেখাতে পারতেছি না আচ্ছা আপনাদের সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে আপনারা কি করবেন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অবশ্যই কিন্তু ইমেল একটা কোড যাবে ঠিক আছে এখানে অ্যালগো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে ডিসকাট ইউজার নেমটা দিয়ে দিবেন ঠিক আছে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এখানে টিকমার্কটা দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন তো সাইন আপ বাটনে ক্লিক করে দিলে সাইন আপটা ক্লিক আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনার মেইল একটা মেল যাবে মেইলে আসার পরে যদি দেখেন যে আপনাদের এখানে মেল আসে নাই তারপরে থ্রি ডটে ক্লিক করবেন এখানে প্রমেশন অপশন আছে প্রমেশন অপশানে ক্লিক করে এই যে দেখেন আমাকে কিন্তু একটা মেল তারা করে দিছে ঠিক আছে তো আপনারা এখানে কি করবেন মেইলটাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাকে কনফার্ম করতে হবে তো এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু মেলটা কনফার্ম হয়ে যাবে ভাই মেল যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু পেমেন্ট আপনাকে কোম্পানি করবে না ওকে আমার মেলটা কনফার্ম হয়ে গেছে এখন আসেন ডিসকার্ডের একটা কাজ আছে ডিসকার্ডের কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এইখানে দেখতেছেন এই যে ডিসকার্ড সার্ভার ডিসকার্ড সার্ভারের কিন্তু এখানে কাজ আছে তো আপনারা কী করবেন ডিসকার্ড সার্ভার একটা ক্লিক করে দিবেন ডিসকার্ড সার্ভারে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা ইনভাইট অপশন আসবে তো এখানে ইনভাইট অপশন একটা ক্লিক করে দিবেন আর এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এই যে ইনভাইট অ্যাকসেপ্ট ইনবাইটে অপশানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে কী করবেন কারণ হচ্ছে এইখানে কিন্তু ডিসকার্ড সার্ভারের কাজই হচ্ছে মেন ঠিক আছে তো আপনারা এইখান থেকে এখন চলে যাবেন হচ্ছে এই যে থ্রি ডট মেনুতে এই যে এখানে থ্রি ডট মেনু আছে থি থ্রি ডট মেনোতে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে জেনারেল অপশন আছে জেনারেল অপশন একটা ক্লিক করে দিবেন তো আমি একটু দেখাই দিই আপনাদের আচ্ছা হঠাৎ করে আমার সার্ভার ডিসকার্ড সার্ভারটা একটু প্রবলেম হয়ে গেছিলো আমি কাজটা আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এটা একটু সমাধান করলাম কারণ হচ্ছে ডিসকার্ডে যদি ঠিক মতো জয়েন না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এখন আসেন এখানে ইনভাইট অপশনে এই যে অ্যাক্সেপ্ট ইনভাইটে ক্লিক করবেন অ্যাকসেপ ইনভাইটে ক্লিক করার পরে এইখানে ভেরিফাই অপশান আসবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনাকে ভেরিফাইটা করতে হবে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো ধরনের ইনকাম পাবেন না ওকে আচ্ছা এখানে ড্যাক্সেপে ক্লিক করার পরে এইখানে দেখবেন আপনাদের এই যে ভেরিফাই নামে একটা অপশন আছে তো ওই ভেরিফাই অপশান একটা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশানে ক্লিক করে নিচে দেখবেন এই যে আর একটা আছে এখানে এই অপশানটা একটা ক্লিক করে দেবেন এই অপশনটা ক্লিক করে দিলে দেখেন এইটা কিন্তু অলরেডি ভেরিফাই এই যে দেখেন এই যে নিচে দেখবেন এখানে এই টিক মার্কটা তুলে দিবেন দেবেন মার্কটা তুলে দিয়ে কমপ্লিট ভেরিফাই ক্লিক করবেন আচ্ছা এটাই কিন্তু কাজ শেষ না আর একটু কাজ আছে আপনারা কি করবেন এখানে এই যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে একটা আচ্ছা থ্রি ইন্টারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেজ আসবে আসার পরে দেখবেন এখানে এই যে জেনারেল অপশন আছে জেনারেল অপশনে ক্লিক করে দিবেন জেনারেল অপশনে ক্লিক করে দিয়ে এখানে গুড প্রজেক্ট কিংবা যেটাই লেখেন আপনি একটা জিনিস লিখে দেবেন লিখে দেওয়ার পরে আবার এখানে ব্যাক যাবেন যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অ্যালগো হ্যাঁ এখানে অ্যালগোর উপরে একটা ক্লিক এই অ্যালগোর ক্লিক করে কিন্তু আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে অর্থাৎ যে ওয়ালেট অ্যাড্রেসটাতে আপনি জয়েন করলেন ঠিক আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা গেছে সাবমিট করলে আপনার কাজ শেষ আচ্ছা এইখানে কিন্তু আমি সাবমিট করে দিচ্ছি এই হচ্ছে আমার ওয়ালেট আমি এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলাম আমার কিন্তু কাজ শেষ ঠিক আছে তো চাইলে দুই চারটে রেফার করতে পারেন তো অনেক ভালো হবে ঠিক আছে তো সবাই জয়েন করে নেন থ্যাংক ইউ